সকলকে ইন্ডিকেট করে বলছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উংজিরা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালক, তোমাদের যিনি রব প্রতিপালনকারী সৃষ্টিকারী, যিনি তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তোমাদের স্রষ্টা, সেই প্রতিপালক, সেই রব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে যে ইনজাল হয়েছে, তোমাদের কাছে যা কিছু ওহী করা হয়েছে, তোমাদের কাছে যা কিছু নাজিল হয়েছে, তোমরা সেই বিষয়ের ইত্তেবা করো, অনুসরণ করো। তো আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে কয় ধরনের? দু ধরনের ওহি। কয় ধরনের ওহি এসেছে? দু ধরনের ওহি আল্লাহর পক্ষ থেকে এসেছে। একটার নাম হচ্ছে ওহিউল মাতলু, যার অপর নাম হলো আল কোরআন। এই ওহি মাতলুর নামই হলো আল কোরআন। এটা হলো সরাসরি আল্লাহর শব্দ, আল্লাহর ভাষা, আল্লাহর ভাব, আল্লাহর ব্যাকরণ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে, হুবহু, কোনো চেঞ্জ ছাড়াই। আর ওহি গারে মাতলু, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তবে এর শব্দ চয়ন, ভাষা চয়ন, গ্রামাটিক্যাল চয়ন, যা কিছু আছে সব আল্লাহ রাসূলের নিজের পক্ষ থেকে, তার আঞ্চলিকতার ভিত্তিতেই। কিন্তু এর কি ভাব, আল্লাহ কি বলবেন, তার মূল থিম আল্লাহ সুবহানাহু ওয়াহি করে পাঠিয়েছেন, এটার নাম হচ্ছে ওহি গায়রে মাতলু। এই দুই ওহির কোনো ওহিকে অস্বীকার করার বা এই দুই ওহির কোনো ওহিকে বাদ দিয়ে একটা ওহি মানার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। বা আপনি এই দুই ওহির সাথে বাতিল ওহিগুলোকে, শয়তানের ওহিগুলোকে মিশ্রণ করে মেনে চলবেন, এটারও কোনো সুযোগ নেই। যদি আপনি এটা করেন, তাহলে অবশ্যই আপনি কী হয়ে যাবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, আপনার ঠিকানা পরকালে জাহান্নাম উপস্থিত করা হবে। সম্মানিত উপস্থিতি।